সেদিন একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে আমেরিকার একজন বাবাকে এনে একটা লাইভ শোতে বসানো হয়েছে, আর তার ছেলে যে সব পুরো সার্জারি করে মেয়ে হয়ে গেছে, সেই ছেলেটা মানে এমন যে লম্বায় 6 ফিট এবং কাঁধ প্রশস্ত, মাসল মানে পুরো একটা শক্ত সমর্থ পুরুষ। সে মেয়েদের পোশাক পরে, সে মেয়েদের মতো বড় চুল নিয়ে এসে বাবার সামনে চেয়ারে বসলো। সেই ছেলেটাকে দেখে বাবা হু হু করে কান্না করতেছে যে আমার সন্তান এরকম হয়ে গেল, আমি বাবা হিসেবে ব্যর্থ যে আমি আমার সন্তানের কাছে আইডল হতে পারলাম না। আজকে এইভাবে কান্না করার জন্য আপনারা প্রত্যেকে প্রস্তুত হন। আজকে এই ভিডিও যে যেখান থেকে দেখতেছেন, যার বাসায় সন্তান আছে, আমার একটা ছোট্ট বাচ্চা আছে 2-7 বছর 4 বছর, আমি জানি না আমি তাদেরকে কোন দুনিয়ায় রেখে যাচ্ছি, আমি জানি না আমার মৃত্যুর পর আমার সন্তান সে কি হয়ে যাবে, আমি জানি না সে কি আসলে মুসলমান থাকবে, সে কি আসলে নারী থাকবে, আমার মেয়ে শিশুটা কি নারী থাকবে কিনা, আমার ছেলে শিশুটা পুরুষ থাকবে কিনা, আমি বলতে পারতেছি না। তো আজকে এক অসহায় বাবা হিসেবে আপনাদের সামনে আমি আসছি, এবং আপনারা প্রত্যেকে যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন, যার যার জায়গা থেকে এটা নিয়ে আপনারা আলোচনা করেন, যাতে করে এই জিনিসটা এখানেই যেন এই জিনিসটা থেমে যায়। এই সমস্ত যারা এনজিও যারা অপকর্ম করতেছে, যারা আমাদের সন্তানদেরকে আমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, আমাদের পরিবারগুলোকে ভেঙে ফেলার জন্য তারা যত ধরনের প্রচেষ্টা সবকিছু তারা করতেছে, হ্যাঁ, তারা যেন নিবৃত্ত হয়, তারা যেন নিরস্ত হয়, এই জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।